আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ করছি মেডিটক ডিজিটালের নতুন আয়োজনে। আমাদের সাথে আছেন লাইফস্টাইল মডিফায়ার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ফাউন্ডার চেয়ারম্যান অফ হেলথ রেভলিউশন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা সবাই আসলে আপনাকে চিনি যে একজন লাইফস্টাইল মডিফায়ার হিসেবে। অনেকের মাঝে এই ধারণাটা আছে যে এই লাইফস্টাইলটা কিটো ডায়েটের সাথে তারা তুলনা করছে, এটিকে আসলে কিটো ডায়েট নাকি এটি একটি কমপ্লিট লাইফস্টাইল? অনেক ধন্যবাদ, এই প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, এই ধারণাটি কিন্তু মানুষের ভিতরে আছে, আমরা দেখেছি। তো আসলে আমরা কমপ্লিট একটা লাইফস্টাইল নিয়ে কাজ করি। খাবার দাবারের ভিতরে আমরা তিনটা বিষয়ে গুরুত্ব দিই। একটা হচ্ছে খাবারটা পরিমিত খেতে হবে এবং খাবারটা ন্যাচারাল খেতে হবে বা ন্যাচারাল বা অর্গানিক খেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যার যার মেটাবলিক পিকচার অনুযায়ী সে খাবারটা খাবে। একটু উদাহরণস্বরূপ বলতে পারি যে যাদের ডায়াবেটিস আছে বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তারা বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারগুলো কম খাবে বা ভাত, রুটি, ফল, দুধ যেগুলো খেলে চিনি বেড়ে যায়, যেহেতু তাদের চিনি বেশি আছে। এই খাবারগুলোর ব্যাপারে আমরা যেহেতু নিষেধ করি প্রথম দিকে, তো যার ফলে মানুষ ভাবে কি এটা বোধহয় একটি কিটো ডায়েট। তো যার ফলে মানুষের ভিতরে এই ভুল ধারণাটি আছে। আমরা মূলত খাবারের এই পরামর্শ দেওয়ার পাশাপাশি তার যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়, অর্থাৎ তার বডিতে জমে থাকা চর্বিটা সে যখন বার্ন করতে পারে, তখন আমরা তাদেরকে বলি আপনারা কাইন্ডলি ফাস্টিং করুন, যেহেতু আপনার সঞ্চিত চর্বিটা বার্ন করার দরকার, তো আপনি রোজা রাখুন বা ফাস্টিং করুন বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। তাহলে এটা যে শুধু ডায়েট থাকলো তা না, এটার সঙ্গে ফাস্টিং ইনকর্পোরেট হলো। তারপরে হচ্ছে আমরা বলি তাদেরকে এক্সারসাইজ করতে, ব্যায়াম। তো সে যখন নিয়মিত ব্যায়াম করে তা আরও বেশ কিছু বেনিফিট পায়, তার ফ্যাট বার্নিংটা ত্বরান্বিত হয়, তার কোষে জমে থাকা টক্সিনগুলো পরিষ্কার হয় এবং তার ইনফ্লামেশনগুলো কমতে থাকে। এছাড়াও আমরা দেখেছি মানুষ অনেকে স্ট্রেসে থাকে, যার ফলে তার স্ট্রেস হরমোন রিলিজ হয় বডিতে এবং এর ফলে তার আবার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, সুগারের পরিমাণ বাড়ে এবং তার ভেতরে যে ইনফ্লামেশন বা প্রদাহ সেটাও আরও বেড়ে যায়। তো এই কারণে তাদেরকে আমরা মানসিক প্রশান্তির চর্চা করার জন্য শ্বাসের ব্যায়াম করতে বলি, স্লিপ হাইজিন মেনটেন করতে বলি, আর্লি ঘুমাতে বলি, ভোরে উঠতে বলি, সূর্যের আলোতে যেতে বলি, নিজের জন্য ফান টাইম বের করতে বলি এবং কোয়ালিটি অফ লাইফের দিকে আমরা নজর দিই। এছাড়াও তাদের গাট হেলথের দিকে আমরা নজর দিই, যে আমরা অনেকে বাজে খাবার খাওয়ার কারণে আমাদের বাজে ব্যাকটেরিয়া পেটে তৈরি হয়। তা আমরা বলি যে গুড ব্যাকটেরিয়াকে কলোনি করার জন্য প্রিবায়োটিক ফাইবারগুলো খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে। তারপরে আমরা যেমন চিয়া সিড খেতে বলছি, স্পিলুনা খেতে বলছি, আরও বেশ কিছু আমরা অ্যাডভাইস দিচ্ছি যে তাদের যে ফাইবার কোয়ালিটি ফাইবারটা ইনটেক করার জন্য। অ্যাজ এ হোল আমরা আসলে তার কোষের চিকিৎসা করছি, কোষ পরিষ্কার করছি, তার মেটাবলিক যে পিকচার সেটাকে আমরা উন্নত করার চেষ্টা করছি। তো এটা আসলে একটা কমপ্লিট লাইফস্টাইল, এটা আসলে শুধু ডায়েট না, কারণ তার ডায়েটটা আবার চেঞ্জ হয়ে যায় যখন তার এই মেটাবলিক সিন্ড্রোম উন্নতি হয়, ডায়াবেটিস ভালোর দিকে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসে। তাদেরকে আমরা আবার ঢেঁকি চাটা, লাল চাল, দেশি ফল, টক দই, খেজুর কলা, বিভিন্ন রকম খাবার যেগুলো আগে তার খেতে নিষেধ ছিল সেগুলো সে আসলে খেতে পারে। আবার বিশেষ করে যারা ওজন বাড়াতে চায়, মানে যারা খুব লিন পিপল, তাদেরকে মাসেল বিল্ড করতে হয়, তাদেরকে আমরা জিমে যেতে বলি, তাদেরকে মাসেল বিল্ড করার জন্যে কোয়ালিটি প্রোটিন তাদেরকে আমরা খেতে বলি। তো এই জন্যে দেখা যাচ্ছে তারা আবার বেশি প্রোটিনটা তখন ইনটেক করে, যারা বিশেষ করে জিম এক্সারসাইজগুলো করে, তো তখন তারা আবার প্রোটিন খায়, আবার তারা অল্প ফ্যাট খায়, অল্প কার্বস খায় এবং অন্যান্য যে ভাইটামিন মিনারেলস এগুলোর যেন ডেফিসিয়েন্সি না হয় এই জন্যে আমরা তাদেরকে ভ্যারাইটিস ফুড যেগুলো ন্যাচারাল সেগুলো থেকে চুজ করতে বলি। তো অ্যাজ এ হোল আসলে এটা একটা কমপ্লিট লাইফস্টাইল, এটা শুধুমাত্র একটা ডায়েট নয় আর এটা কোনো ফিক্সড কিছু না, এটা চলমান। তো আপনার যে মেটাবলিক পিকচার অনুযায়ী এটা আসলে খাবারটা চেঞ্জ হয়, কিন্তু বাকি যে নিয়মগুলো আছে, অর্থাৎ ঘুমের নিয়ম, ভোরে ওঠার নিয়ম, আর্লি ঘুমাতে যাওয়া, রোদে যাওয়া, ব্যায়াম করা, রোজা রাখা এবং মানসিক প্রশান্তির চর্চা, এটা আমাদেরকে মরার আগ পর্যন্ত প্র্যাকটিস করে যেতে হবে, অর্থাৎ যতদিন আমরা সুস্থ থাকতে চাই।